আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে বইমেলা যেটা বাংলা একাডেমির মধ্যে যে বইমেলাতে অনেক আনন্দ লাগতেছে যে আমাদের তরিকতপন্থীদের জন্য একটা বড় খুশ নসিব এবং ভাগ্যের বিষয় হলো এখানে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের যে বুক বই স্টল দেওয়া হয়েছে তর্জুমান প্রকাশনী, এখানে আসলাম, অনেকগুলো বই নিলাম এবং যারা দূরের এবং কাছে যারা দেখতেছেন সবাইকে অনুরোধ করব আমাদের এই তর্জুমান প্রকাশনীতে এসে আপনারা এমন এমন কিছু বই পাবেন যেখানে দেখেন আপনারা গাউসিয়াতের তারবিয়তুন নিসাব বলে একটা বই আছে এখানে। এই গাউসিয়াতের তারবিয়তুন নিসাব এমন একটা কিতাব যেটা আমাদের আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্ট থেকে প্রকাশিত হয়েছে। এটার মধ্যে আপনার দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজে কী করবেন, কোনটা সুন্নত, কীভাবে কোন আটা কাজটা আদায় করলে সুন্নত হবে, আপনার দৈনন্দিন জীবনের ইসলামিক জীবনযাপন করার জন্য যে জিনিসগুলি জানা দরকার আপনার গাউসিয়া তরবিয়তুন নিসাবের মধ্যে, পুরুষ এবং মহিলা সকলের জন্যই এটা পাবেন। এটা আপনারা সংগ্রহ করতে পারেন, এটা অনেক মূল্যবান একটা কিতাব। তারপরে আসছে আমাদের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এবং শাংশা শ্রীকোর সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি শ্রীকোর দরবার শরীফের জিনিয়া হাজ আব্দুর রহমান চৌরবীর লিখিত, যেমনিভাবে কোরআনুল করিম 30 পারা এবং বুখারী শরীফ 30 পারা, তেমনি আল্লাহ রসুলের উপর একটা দুরুদ শরীফ এটাও 30 পারা একটা কিতাব আল্লামা হাজ আব্দুর রহমান চৌরবীর রহমতুল্লাহ লিখেছেন, যেটা বাংলা অনুবাদ আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এবং তর্জুমান প্রকাশনী করেছেন। এটার বাংলা অনুবাদও এখানে আছে, মজমুয়ে সালাওয়াতে রসুল অর্থ সহকারে আপনারা উচ্চারণ সহকারে পড়তে পারবেন, যে দুরুদ শরীফ পড়লে আল্লাহর রসুল এবং আল্লাহর রাজামন্দি হাসিল করা যায় এবং অর্থ সহকারে আপনারা জেনে নিতে পারবেন কোনটা কোন দুরুদ শরীফ। তারপর আপনারা আরও পড়তে পারেন আকায়দা মাসাইল আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রশ্ন উত্তরে, যত আহলে সুন্নাত জামাত আমাদের আকীদা যেগুলি আছে সুন্নি মতাদর্শী এবং তরিকতপন্থী যারা আছেন আমাদের প্রশ্ন এবং আহলে সুন্নাত জামাত আকীদাগুলি কী এগুলি জানার জন্য আপনারা আহলে সুন্নাত জামাতের আকায়দ ও মাসালা এই বইটা নিতে পারেন, এটাও আমাদের অনেক উপকার হবে। আর বিশেষ করে পিরানাপীর দস্তগীর যারা তরিকতপন্থী আছেন কাদরিয়া সিলসিলায় আছেন, বিশেষ করে কাদরিয়া সিলসিলা নয় বাংলাদেশে নয় পৃথিবীর যত সিলসিলা আছে সমস্ত সিলসিলার পীর পীরে পীর মীর মীর পীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানির কিতাব নির্ভরযোগ্য জীবনী কিতাব বাহজাতুল আসরার এই কিতাবটা যদি নেন গৌসে পাকের জীবনী ফার্স্ট টু লাস্ট এই কিতাবের মধ্যে দেওয়া আছে গৌসে পাকের ইতিহাস, এগুলি নিলে আপনারা জানতে পারবেন। এছাড়াও আরও অনেক কিতাবাদি রয়েছে, যেই কিতাবাদি এখানে এমন কিছু কিতাব আছে আপনার হাদিস এবং ফিকার মাসালা এবং ইসলামের শরীয়তের ইসলামের জিন্দগি যাপন করার জন্য বিশেষ করে আপনার দৈনন্দিন এবং মনের প্রশ্ন যেগুলি আছে ইসলামিক লাইনে আহলে সুন্নাত জামাতের আকায়দ সম্পর্কে এবং বাতিল ফেরকাদের সম্পর্কে যে আপনার জানার জন্য আপনারা চলে আসুন আমাদের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এই বুক স্টলে যেটার নাম তর্জুমান প্রকাশনী, এটার মধ্যে আসুন বাংলা বইমেলায়। আপনাদের জন্য ওনারা ইন্তজাম করেছে, সবাইকে আসার উদ্ধার্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।